আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো টমেটো সস। আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট একটা টমেটো সসের রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। টমেটো সস বানানো আসলে কঠিন কিছু না, যদি রেসিপিগুলো স্টেপ বাই স্টেপ ফলো করা হয় তাহলে এরকম স্মুথ টমেটো সস বানানো একদমই সম্ভব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা এরকম স্মুথলি টমেটো সস অবশ্যই বানাতে পারবেন। এই টমেটো সসটা আপনারা ফ্রিজে রেখে 4-5 মাস ধরে খেতে পারবেন, কোনো প্রকার আপনার ফাঙ্গাস করবে না। অবশ্যই আপনারা আমার রেসিপিগুলো হুবহু ফলো করবেন। এখানে আমি টমেটো নিয়েছি 7 পিস, এই সাইজের বড় সাইজের নিয়েছি এবং লাল টকটকা দেখে নিয়েছি। আপনারা অবশ্যই লাল টকটকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার অতিরিক্ত ফুড কালার অ্যাড করা লাগবে না। লাল টকটকা দেখে টমেটোগুলো নিলে আপনার পারফেক্টলি একটা কালার চলে আসবে। এখন টমেটোর মুখাগুলো আমি ছাড়িয়ে নেব। মুখাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে পানি গরম করে টমেটোগুলো সিদ্ধ করে নেব। আমি আস্ত টমেটো দিয়েছি, চাইলে আপনারা পিস পিস করে কেটে নিতে পারেন, আমি আস্ত দিয়েছি কারণ পিস পিস করে কেটে নিলে আমার ভালো লাগে না। এখন আমি 10 থেকে 15 মিনিট জাল করে সিদ্ধ করে নেব। টমেটোগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লেন্ড করা ছাড়াই কিভাবে হাতেই টমেটো সস তৈরি করা যায়, তার একটা পারফেক্ট রেসিপি। এখানে আমি একটা বল নিয়েছি, এখন আমি একটা স্ট্রেইনারে টমেটোগুলো ঢেলে নিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে চেপে চেপে টমেটো পিউরিগুলো বের করে নিব। এভাবে করার একটাই সুবিধা হলো যে আপনাকে ঠান্ডা করতে হবে না, এটা গরম অবস্থাতেই আপনি বের করে নিতে পারবেন। আমার হয়ে গিয়েছে, দেখেন কতগুলো পিউরি আমার বের হয়েছে। এখন টিপস হলো এটাকে আমি আবার ছেঁকে নিব। যদি ডাবল ছেঁকে নেওয়া হয় তাহলে আপনার টমেটো সসটা একদম পারফেক্টলি হবে, স্মুথলি হবে, কোনোভাবেই আপনার টমেটো নষ্ট হবে না সস। এখন আমি একটা বল নিয়েছি, পরিষ্কার একটা কাপড় নিয়েছি, ছেঁকে রাখা পিউরিগুলো এর উপরে ঢেলে দিব। অবশ্যই আপনারা এভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনার টমেটো সসটা একদম পারফেক্টলি হবে। আস্তে করে চেপে চেপে আমি পিউরিগুলো বের করে নিব। অবশ্যই আপনারা এভাবে করার চেষ্টা করবেন। আমার পিউরিগুলো বের করা হয়ে গিয়েছে, দেখেন কতগুলো অবশিষ্ট অংশ বের হয়েছে, এগুলো আমি ফেলে দিব। যদি আপনারা ডাবল ছেঁকে না নিতেন তাহলে কিন্তু এই অবশিষ্ট অংশগুলো বের হতো না এবং টমেটো সসটা ছাপা ছাপা হতো, একদম স্মুথলি কিন্তু আপনার হতো না। দেখেন ডাবল ছেঁকে নেওয়ার পরে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, একদম কিন্তু টমেটো সস তৈরি করার পারফেক্টলি একটা পিউরি আমি রেডি করে নিয়েছি। এখানে আমি পানি নিয়েছি 2 টেবিল চামচ, কর্নফ্লোয়ার নিয়েছি 1 টেবিল চামচ। অবশ্যই এই উপকরণগুলো আপনারা আগে থেকেই রেডি করে নেবেন। এখন আমি ভালোভাবে গুলিয়ে এক সাইডে এগুলো আমি রেখে দিব। অবশ্যই আমার রেসিপিগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট সস আপনারাও বানাতে পারবেন। এখানে আমি তেঁতুল গুলানো পানি নিয়েছি 1 টেবিল চামচ, এটা আমি গুলিয়ে ছেঁকে তারপরে আমি রেডি করে নিয়েছি। এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আগে থেকে ছেঁকে রাখা পিউরিগুলো আমি এখানে ঢেলে দিব। পিউরিটার কালার দেখেন একদম পারফেক্ট আছে। এখানে আমি কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, একটু কালার আরেকটু গাঢ় হওয়ার জন্য। তেঁতুল গুলানো পানি দিয়েছি, অবশ্যই আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্টলি কালার আসবে। কাশ্মীরি মরিচে কিন্তু একটু ঝাল কম থাকে, পারফেক্টলি কালার আসে। চিনি দিয়েছি 1/3 কাপ, এটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এগুলো বলক উঠিয়ে নিব। আমার বলক চলে এসেছে, আমি একটু জাল করে কমিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। অনেকগুলো আমার কমে এসেছে। এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লোয়ারের পানিটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার সাথে সাথে ভালোভাবে এটা অনবরত নাড়তে হবে, না হলে দলা দলা বেঁধে যাবে।
একদম পারফেক্ট হবে না, এমন অবস্থায় অনবরত কিন্তু নাড়তে হবে। আমার টমেটো সসটা রেডি হয়ে যাচ্ছে, দেখেন কত সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে, একদম কিন্তু পারফেক্ট একটা কালার এসেছে। আমার টমেটো সসটা প্রায় রেডি হওয়ার পথে, এখন দেখেন কত পারফেক্ট একটা কালার এসেছে। এভাবে অনবরত নেড়ে আমার রেডি হয়ে গিয়েছে। একটা প্লেটে ঢালার পরে যখন দেখবেন একদম স্মুথলি আসতেছে, কোনো ছাপা ছাপা দলা দলা নাই, তাহলে বুঝবেন আপনার টমেটো সসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে, এখন আমি চুলার জালটা বন্ধ করে এগুলো ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন আমার টমেটো সসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আমি এরকম পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।